ইতিমধ্যে সমাপ্ত হয়েছে চতুর্থ বর্গর যে নিযুক্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছিল সেই আগবেলার যে পরীক্ষা সমাপ্ত হয়েছে আর মানে একটা পরীক্ষা কেন্দ্রত উপস্থিত আছো দেখাইছো এই সকল পরীক্ষার্থী ওলাই আছে বিশেষ করে মই মহিলা পরীক্ষার্থী দেখা পাইছো কেন পরীক্ষা ভালো হয়েছে ছালিটো আইছো দুজনী আইছো আর দুজনী এজনী দুমা হয়েছে আর এনেকে আইছো যাও এখানে সোনকালে নিশ্চয়কৈ এইগৰাকী পৰীক্ষাৰ্থীয়ে উল্লেখ কৰিছে যে নিজৰ এমাহ দুমাহ সন্তানকো ঘৰত এৰি থৈ আহিছে আৰু বিভিন্ন পৰীক্ষাৰ্থী আছে মই তেওঁলোকৰ পৰা প্ৰতিক্ৰিয়া ল'বলৈ চেষ্টা কৰিম পৰীক্ষা কেনেকুৱা হৈছে ঠিকে আছে ঠিকে আছে চাকৰি পোৱাটো নিশ্চিত নেকি ঠিকে আছে আৰু হয় বিভিন্ন আছে পৰীক্ষাৰ্থী মই প্ৰতিক্ৰিয়া ল'বলৈ চেষ্টা কৰিম কেনেকুৱা পৰীক্ষা কেনেকুৱা আছে ঠিকে আছিল কোৱেশ্যন পেপাৰ টানাইছিল ঠিকে আছিল আৰু টান মানে সহজে আছিল ইমানো নাছিল হয় বিভিন্ন যেহেতু পরীক্ষার্থীসকল আহিছে আমি প্রতিক্রিয়া লোবলৈ চেষ্টা করিম আৰু যেহেতু আজি দুটাকৈ বেলা অনুষ্ঠিত হ'ব আৰু শোণিতপুর জিলাত যথেষ্ট সংখ্যক পরীক্ষার্থী অবতীর্ণ হৈছে আৰু ইয়াৰ ভিতৰত সমীপৰ যি নগাঁও জিলাৰ অধিকাংশ পরীক্ষার্থী তেজপুর কেন্দ্রসমূহত দেখা পোৱা গৈছে আৰু এনেদৰে আজিৰ এই দিনটোত যেহেতু চতুর্থ বর্গর প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কেনেকা পরীক্ষা কেনেকা মোটামুটি ঠিকই হয়েছে আর কোয়েশ্চন বহু টান আইছিল টান আইছিল হয় আপনি কোন গাঁও না হয় দেখে যে বেখিং দেখে যে হয় কুড়িতপুর আপনি কো মই তেজপুর তেজপুর হয় পরীক্ষা পেপার মানে আজি অলপ ভালেই আইছে বাৰু কিন্তু মানে কি অলপ সময়টো অলপ কম হল আর মেথসর সলভ বিলাক অলপ মানে ডিটেইল হিসাবে আহিছে যদিও মানে কি অলপ টাইমিংটো মানে কম হয়েছে 135টা কোয়েশ্চন আনসার আইছিলে তারপর যদি আরো অকমান টাইম দিয়া হতো তেতিয়া হয়তো মানে পুরা কভার করব পড়া গল হতো নেগেটিভ মার্কিং হব নেকি আছে আপনার ক্ষেত্রে তেতিয়া লাগে তো বর্তমান কব নোৱাৰো যা যিখিনি কৰিছো শুদ্ধ হিসাবে কৰিছো বাৰু তে বাকি আৰু রিজাল্ট গম পাম বিভিন্ন যেটো পৰীক্ষাটি আহিছে পৰীক্ষা কেনে কৰে ভালে হৈছে ভালো হয় একাংশৰ মতে যদি কোয়েশ্চন পেপাৰ টান আহিছে আন একাংশৰ মতে সহজ আহিছে কিন্তু লক্ষণীয়ভাৱে দেখা গৈছে অসম প্ৰত্যক্ষ নিযুক্তি পৰীক্ষা আজি চতুৰ্থ বৰ্গৰ যি পৰীক্ষা অনুষ্ঠিত হৈছিল সেয়া ইতিমধ্যে প্ৰথম বেলাৰ যি পৰীক্ষা সেয়া সমাপ্ত হৈছে আৰু সুকলমে শান্তিপূৰ্ণভাৱে শোণিতপুৰ জিলাত প্ৰথম যি প্ৰথম বেলাৰ পৰীক্ষা সেয়া সমাপ্ত হৈছে আৰু এই মুহূৰ্তত দেখা পোৱা গৈছে পৰীক্ষা কেন্দ্ৰৰ পৰা ঘৰমুৱা অভিমুখে পৰীক্ষাৰ্থীসকল ওলাই অহা পৰিলক্ষিত হৈছে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ